হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরা ভালো আছি। আর এটা হচ্ছে ভাইপোর জন্মদিনের পার্ট টু। পার্ট ওয়ানটা তো তোমাদেরকে আগের দিন সকাল থেকে কি করেছি না করেছি সবটাই শেয়ার করেছি। আর এখন রাত্রিরে মানে বার্থডে পার্টির জন্য এখন রান্না বান্না চলছে। দেখো জেঠুরা, আমার দাদারা, ভাইরা সবাই মিলে রান্না করছে, সব বাড়ি মানে লোকজন মিলেই তো। দেখলে চাটনি, আর এদিকে খাসির মাংস হবে আর মুরগির মাংস হবে, জন্য মশলা কষানো হচ্ছে। এই যে দাদা, ভাই, আর এটা আর একটা ভাই, আর এটা একটা জেঠু, সব দিয়ে দিচ্ছে। আর এই যে বোন আমার, আর দেখো মাম্মাম, দেখো আমার বড় কাকুর কোলে বসে রয়েছে, কারণ রান্না দেখছে, বলছে মা রান্না করছে, রান্না তাই রান্না দেখছে। আর বাইরে সবাই বসে বসে গল্প করছে। আর এদিকে এটা হচ্ছে রুসুমণি, তো এদিকে হ্যালো করছে তোমাদের সবাইকে। আর বনু বলেছে হ্যালো করতে, তাই হ্যালো করছে। আর আমরা সব এই আমি তখনই হেঁটে এলাম, হেঁটে এসে যে বাইরে বসে রয়েছি সবাই মিলে। তো চলো দেখতে থাকো। দেখো বার্থডে বয় বদমাশি করছে এইখানটাই। এই দেখো বার্থডে বয়, বার্থডে বয়, তুমি এখানে কি করছো? লাঠি নিয়ে কি করছিস তুই এখানে? ও এটা ঝোপ? এখানে দাঁড়িয়ে আছে ঝোপের মধ্যে, মাটি ফেলা আছে, মাটির ভিতরে দাঁড়িয়ে আছে। ভিতরে ডাইনি আছে নাকি? হ্যালো বন্ধুরা, তো আমি সন্ধ্যাবেলা এখন রেডি হব। তোমরা তো জানোই ভাইপোর আজকে বার্থডে, তো ওই জন্য আমি একটা শাড়ি পরবো ভেবেছি। তো কি কি পরছি না পরছি সবটাই দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে সন্ধ্যেতে জমজমাট ভাইপোর আর কি মানে বার্থডে সেলিব্রেশন হতে চলেছে আর কি। এবছর হচ্ছে 5 বছরের বার্থডে জন্মদিন আর কি। ওকে, আমি ছোট থেকে মানে ও যেদিন মানে 5 মাস বয়স আমাদের বাড়ি এসেছে মামার বাড়ি থেকে, সেই আসার পর থেকে মানে ও সবসময় 5 মাস বয়স অব্দি ওই মামার বাড়িতে ছিল, তখন সবসময় কান্না করতো যে 5 মাস পর এই বাড়িতে আসে। আমি আর বুনু মা সবাই ওকে ওকে নিতে চাইতাম না, খুব কাঁদতো বলে। আর আমার বোনের ছেলে ছিল তখন সোনু, ও তখন মানে চুপচাপ থাকতো আমাদের কাছে। তো সেই তখন থেকে ওকে নেওয়া আমাদের শুরু, মানে ওকে নিয়ে আমাদের আর কি পথ চলা শুরু। তো ওই ছোট থেকে আর কি মানুষ করে আর কি, আমার মামামকে যেমন করেছি, মামামকে একদম ছোট থেকে, কিন্তু ওকে 5 মাস বয়স পর থেকে করেছি। মানে ও সারা দিন রাত আমাদের কাছে থাকতো, খেতো, শুয়ে থাকতো, স্নান করাতাম, ঘুম পাড়াতাম, মানে সেই ছেলে যেমন মানুষ করে সেরকম ভাবেই করেছি। কিন্তু এখন মানে নিজের ছেলে নিজের ছেলের মতোই থাকে। আর ও তো ধরো ভাইপো হচ্ছে, এবার বড় হচ্ছে যত তত দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ছোটবেলাতে ও আমার আমাকে আর বুনুকে ছাড়া এক ফোঁটা থাকতে পারতো না মামার বাড়ি গিয়ে কান্না করতো বাড়ি আসার জন্য। তো আমরা ওকে আমাদের নিজের দাদা ছেলে না হলেও আমরা নিজের দাদা ছেলের মতোই ভালোবাসি ভাইপো হিসাবে। তো যতটা পারি ততটা করি, যেখানে যাই ওর জন্য খেলনা পাতি, আমার বাবুর জন্য যেটা কিনি ওর জন্য কিনে নিয়ে আসি। কারণ কি বলো তো, ওকে ছোট থেকে তো মানুষ করেছি, মানে মনে হয় যেন কিছু কিনলেই আগে ওর কথাটা মনে আসে যে ওর জন্য একটা কিছু নেই। তো সেই আমি চাই ও আরো অনেক বড় হোক, পড়াশোনা করুক, অনেক ভালো একটা মানে ছেলে হোক আর কি, ভালো মানুষ হোক একটা আর কি। তো এখন পড়াশোনা শুরু করে দিয়েছে, পড়াশোনায় ভালো আর কি। মাঝে মাঝে আমার কাছে পড়তেও বসে, এক এক সময় যে বস বসো তোমার তুমি আমাকে পড়াও, মানে যখন ওর যেটা জেদ হয় পড়ার রেজাল্টও ভালো করে। কিন্তু আরো বড় হোক, আরো ভালো করে পড়াশোনা করুক এটাই চাইবো। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, আমরা ছোট থেকে মানুষ করেছি, ও আরো এখন বড় হয়ে যেন আরো ভালো মানুষ হতে পারে। তো চলো এখন ভাইপোর জন্মদিনের জন্য আমি ঝটপট রেডি হব। মামামের বাবাও আসছে, ও অফিস থেকে একদম বাড়ি হয়ে আমাদের বাড়ি আসছে। তো ওর বাবা চলে আসলে তখন আমার আর রেডি হবে না, মানে ধরো 1-2 দিন পর পর আসে, তো তারপরে তখন একটু গল্প টল্প করতে লাগি। তো ওই জন্য আমি দেখলাম আগে রেডি হয়ে বসে থাকি, ও আসুক, তারপরে তখন বাড়ি আমাদের ধরো সব কিছু হচ্ছে, গিফটটা ওকে একবার দেখাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো আর ভাইপোকেও দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাবো কদ্দুরে এখনো। আমি অরেঞ্জ কালারের এই জামদানিটা পরেছি, আর সাথে পরেছি একটা ফুল হাতা হাই নেক পরেছি। আর এখন তোমাদেরকে দেখাবো যে আমার গিফটটা কি। চলো বলো। হ্যাঁ, পরে গেল কি? কি ফেলেছো? বাবা কি এনেছে? তো চলো বাবা কি এনেছে তোমাদের সাথে সেটা শেয়ার করি, তারপরে নিচে চলে যাবো, ওখানে কেক টেক কাটিং হবে। বলো বাবা বলো। যা যা যা, খোঁজো খোঁজো খোঁজো।
এটাই বা কেন দেখাবো না, ওই জন্য ওটা শেয়ার করলাম। তো এই যে কোটোটার মধ্যে রয়েছে একটা রূপস মালা, এই যাচ্ছে ডিজাইনটা, এটা হচ্ছে গোঠার এরকম দেখতে। তো এই যে যাচ্ছে এরকম ডিজাইনটা, তো কেমন হচ্ছে জানিও কমেন্ট করে। আর বাচ্চা ছেলে কি দেবো বলো, তো সেই জন্য এটা। তো এখন যাই ওদের বাড়ি গিয়ে, তারপরে ওকে গিফটটা দেবো, আর ওদের কেক কাটিং টাটিং হবে সবকিছু। এখন ওম আসেনি, ওমের জন্য অপেক্ষা করছি, তো আসুক কি বেরিয়ে যাবো। আজকে ফুলটা রাখো আমাদের পাড়া দিয়ে আসে, তো আজকে ভাইপোর জন্মদিনে এটা কোনো স্টক হয় আমাদের, তো বোধ ভাই বললাম আজকে thank you.
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি আর এখন মামামকে খাওয়াবো। আর বাইরে না প্রচন্ড ঠান্ডা, ওর জন্য বাইরে সবাই খাচ্ছে এখনো, আর গল্প টল্প সবাই করছে, কিন্তু দেখলাম আর বসলে হবে না, বাবুকে খাওয়াতে হবে। আর অনেকক্ষণ ধরে শিশিরে রয়েছে আর কি, বাবু ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমরা চলে এলাম উপরে। দুধ করছো? হ্যাঁ বলো। দুধ করছি। কে খাবে? আমি। কে খাবে? এদিকে দিয়ে বলে দাও মিমিদেরকে কে খাবে। আমি খাবো। আমি মটন খেয়েছি তো, কি করছো দেখি দাও, কাঠি দিয়ে দাঁত কি করে করছো? হাত দেখে দেখে ও শিখেছে, বাবা খাওয়ার পরে শুধু দাঁত খোঁচাবে কাঠি করে টুথপিক দিয়ে, সেই জন্য ও শিখেছে, বলছে কাঠি বাবা কাঠি, কাঠি নিয়েছে ওর জন্য। তো খাওয়া দাওয়া রান্না বান্না সবকিছু ভালো হয়েছিল, আমরা অল্প একটু করে করে খেয়ে নিয়েছি, আর আর সবাই এখন খাওয়া দাওয়া করছে, আর সবাই বাইরে আছে, আর ঠান্ডার জন্য না সবাই বাড়ি ঢুকে মানে বাড়ি চলে আসছে, এটা যদি গরম হতো সবাই বাইরেই থাকতো। তো আমরা চলে এলাম, মামামকে খাওয়াবো। ভাইপোর 5 বছরের জন্মদিন সেলিব্রেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো চলো আজকে টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজের শরীর খেয়াল রাখো, আর আগামী দিন আমার একটা নতুন ঝকঝকে থাক তোকে ব্লগ নিয়ে আসবো। আর ওর বাবা এখন দুধ করছে, এই দেখো আমি রোজ দিন আজকে ওর বাবাকে করতে বলেছি। দাও সে রিল্যাক্স করছে, তোকে খাইনি, তারপরে পরে দেখাবে। বাই বাই।